মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সকালে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে র্যালি শুরু হয়ে 300 ফিট দিয়ে বসুন্ধরা গেইটে এসে শেষ হয়। এ সময় শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংগঠন কাজ করে যাবে, শ্রমিকরা যেন তার কাজের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কার্যনির্বাহী সদস্য আলহাজ ইশরাফিল আশরাফ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাসান হিরো ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন তালুকদার সহ অন্যান্য নেতাকর্মীরা। ইমারত নির্মাণ শ্রমিকদের সকল বিষয়ে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। কোন পারিশ্রমিক যদি আপনারা কোন সময় কোথাও থেকে না পান, অবশ্যই সংগঠনকে অবহিত করবেন। বসুন্ধরা গ্রুপ অত্যন্ত ভালো মানুষ, সব সময় উনি গরিব দুঃখী মানুষের পাশে থাকেন। আমরা চাই সামনের বার আমরা গরু কেটে আপনাদের এই মে দিবস অনুষ্ঠানটা আমরা পালন করব ইনশাআল্লাহ। শ্রমিকদের হাতিয়ার গজে উঠো রাখবা। নির্মাণ শ্রমিকরা বসুন্ধরার ভিতরে, বিশাল বড় বসুন্ধরার ভিতরে মাননীয় চেয়ারম্যান স্যারের জন্য আমরা কর্মের স্যার পেয়েছি, এতে আমরা উপকৃত। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির লোকই দোয়া না করলেও তার জন্য আল্লাহ পৌঁছাই দেবেন।